নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পরিবেশবিদ্যার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তা আমি আজকে 30টা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। এছাড়াও যারা এর আগের যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখতে চান, সেগুলো প্লেলিস্টে পরপর দেওয়া আছে। আপনারা চ্যানেলের প্লেলিস্টে যান, সেখানে পরপর সিকোয়েন্সে ভিডিওগুলো দেখে নেন, তাহলে আপনাদেরই উপকার হবে। এবং যে সমস্ত পরীক্ষায় কোশ্চেনগুলো আসছে তা সেগুলো আপনারা রিভিশনও হয়ে যাবে একদিক থেকে, আরেক দিক থেকে আপনাদের মুখস্ত হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, উপকূলীয় অঞ্চলে ভূগর্ভস্থ জলের জন্য খননের ফলে কি হয় আমরা দেখে নিই। অপশনে কি আছে, ভূগর্ভীয় জলের লবণাক্ততা বৃদ্ধি পায়, ভূগর্ভস্থ জলের বিষাক্ততা হ্রাস পায়, ভূগর্ভস্থ জলের লবণাক্ততা হ্রাস পায়, না মাটির নিচে জলস্তর বৃদ্ধি পায়। তাহলে উপকূলীয় অঞ্চলে ভূগর্ভস্থ জলের জন্য খননের ফলে কি হয়, না এর সঠিক উত্তর হবে ভূগর্ভীয় জলের লবণাক্ততা বৃদ্ধি পায়, মানে জলে নুনের পরিমাণ বেড়ে যায়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত গুলির কোনটি সবুজ বিপ্লবের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নয়, যেটি নয় সেটা আমাদের এখানে বলতে হবে। নেগেটিভ প্রশ্ন, তা সুতরাং এটা আপনারা একটু ভালো করে খেয়াল করবেন যে নেগেটিভ প্রশ্ন কিন্তু আপনাকে জানতে চাওয়া হয়েছে, কেন কোনটি হয় সেটা না, কোনটি নয়। অপশন এ আছে যান্ত্রিক কৃষিকাজ, অপশন বি আছে সংকর বীজ, অপশন সি আছে ইলোপাথারি আঘাত ও দহন, ও অপশন ডি আছে একক উৎপাদন, ঠিক আছে, মনোকালচার। তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর সঠিক উত্তরটা কোনটা হবে, এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি এলোপাথারি আঘাত ও দহন। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, মাটির প্রাথমিক তিনটি পুষ্টি উপাদান হলো, তাহলে তিনটি প্রধান পুষ্টি উপাদান কি কি। অপশন এ আছে কার্বন অক্সিজেন জল, অপশন বি আছে তামা ক্যাডমিয়াম এবং কার্বন, অপশন সি আছে পটাশিয়াম ফসফরাস এবং নাইট্রোজেন, আর অপশন ডি আছে বোরন দস্তা এবং ম্যাঙ্গানিজ। তাহলে মাটির প্রাথমিক তিনটি প্রধান পুষ্টি উপাদান কোন তিনটি, তা আমরা এখানে দেখে নিচ্ছি। এর সঠিক উত্তর হচ্ছে পটাশিয়াম ফসফরাস এবং নাইট্রোজেন। চলে আসি বন্ধুরা আমরা এবার পরবর্তী প্রশ্ন, নিচের কোন কুপ্রভাব প্রচলিত যান্ত্রিক কৃষি ব্যবস্থার ফলস্বরূপ মাটি ও জলের উপর পড়ে, তাহলে কোন কুপ্রভাবটা সেটা আমাদের এখানে আলোচনা করতে হবে। অপশন এ আছে মৃত্তিকা নিবিড়করণ, অপশন বি আছে মাটির জৈব বস্তুর অপসারণ, অপশন সি আছে কীটনাশক এবং সার ভূগর্ভস্থ জলের নিষ্কাশন, এবং অপশন ডি আছে উপরের সবকটি। তাই নিশ্চয়ই বুঝতে পারছেন যে আর যে চারটে অপশনের মধ্যে কোন অপশনটা সঠিক হবে, তা এখানে সঠিক উত্তর হচ্ছে উপরের সবকটি দায়ী। চলে আসছি পরবর্তী প্রশ্ন, জীবজ পরিবেশের অন্তর্গত, তাহলে জীবজ পরিবেশের অন্তর্গত কোনটি। অপশন এ আছে উৎপাদক, বি আছে সংরক্ষক, অপশন সি আছে বিয়োজক এবং অপশন ডি আছে সবগুলি। তাহলে কোনটি সঠিক উত্তর হয় বন্ধুরা, তাহলে জীবজ পরিবেশের অন্তর্গত এরা সবই থেকে থাকে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে বিয়োজকের মধ্যে অন্যতম, তাহলে বিয়োজকের মধ্যে অন্যতম কোনটি। আমাদের এখানে অপশন আছে ছত্রাক, ব্যাকটেরিয়া উভয় না প্রাণী, এর সঠিক উত্তর হবে উভয়, মানে ছত্রাক ও ব্যাকটেরিয়া উভয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, অজৈব পরিবেশের অন্তর্গত নয়, অপশন এ জল, অপশন বি মাটি, অপশন সি উদ্ভিদ, না অপশন ডি বায়ু। তাহলে অজৈব পরিবেশের অন্তর্গত নয় মানে অজৈব পরিবেশের মধ্যে যেটা পড়ে না, এখানে সঠিক উত্তর হবে উদ্ভিদ। আর এই প্রশ্নটা ছিল আপনাদের হোমটাক্সের প্রশ্ন, তা যারা এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তাদের সাধুবাদ জানাই, এবং যাদের নাম শর্ট টেস্টেড হয়েছে আপনাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো চলুন আমরা যাই পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ভার্মি কম্পোজিশন করা হয়, তাহলে ভার্মি কম্পোজিশন করা হয় অপশন এ ব্যাকটেরিয়া দ্বারা, অপশন বি কীট দ্বারা, অপশন সি ছত্রাক দ্বারা, না অপশন ডি প্রাণী দ্বারা। তাহলে ভার্মি কম্পোজিশন করা হয়, এর সঠিক উত্তর হচ্ছে কীট দ্বারা। চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, যে জীবগোষ্ঠী আলোককে খাদ্যে পরিণত করে তাকে বলা হয়, তাকে কি বলা হয়, মানে যে জীবগোষ্ঠীটা আলোককে খাদ্যে পরিণত করে, আলোটাকে মানে সূর্যের আলোটাকে নিষ্কাশন করে বা সূর্যের আলোটাকে সংরক্ষণ করে তারা খাদ্য উৎপন্ন করে, তাদের কি বলে, সবজি পরভোজি সর্বভুক না বিয়োজক। তাই এর সঠিক উত্তর হবে সবজি, যেমন
বা মানে হচ্ছে যারা নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। নেক্সট প্রশ্ন চলে আসি, নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোনটি জৈব ভঙ্গুর নয়। তা যেটা জৈব ভঙ্গুর না সেটা আমাদের এখানে বলতে হবে। প্রথম অপশন আছে ফল, দ্বিতীয় অপশন আছে কেঁচো, তৃতীয় অ্যালুমিনিয়াম পাত এবং চতুর্থ হচ্ছে সবজি। তাহলে নিচের কোনটি জৈব ভঙ্গুর না, তা এর সঠিক উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম পাত। মানে এটা একটা ধাতু, এটার মধ্যে জীব বলে কোনো ব্যাপার নেই, মানে প্রাণের অস্তিত্ব নেই। চলে আসি পরবর্তী প্রশ্ন, কোনো জলাশয়ের ওয়াটার বডির পরিপ্রেক্ষিতে মৃত পথটি বোঝায়। তাহলে মৃত পথ বলতে কোনটিকে বোঝায় সেটা আমাদের এখানে জানতে হবে। আমাদের এখানে অপশন দেওয়া আছে, কি কি দেখে নেব। প্রথম অপশন আছে জলাশয়টি জলজ জীবন বজায় রাখতে সক্ষম। অপশন বি আছে জলাশয়টি জলজ জীবন বজায় রাখতে অক্ষম। অপশন সি আছে জলাশয়টিতে প্রবাহ নেই। আর অপশন ডি আছে জলাশয়টিতে উত্তপ্তকরণ অথবা শীতলীকরণ ব্যবস্থা নেই। তাহলে কোনো জলাশয়ে ওয়াটার বডির পরিপ্রেক্ষিতে মৃত পথটি বোঝায়। তাহলে মৃত পথটি বলতে কোনটাকে বোঝায়, না এর সঠিক উত্তর হবে জলাশয়টি জলজ জীবন বজায় রাখতে অক্ষম। এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, জলবাহিত রোগ হলো আমাশা, মেনিনজাইটিস, গুটি বসন্ত না কলেরা। তাহলে যেটা জলবাহিত রোগ সেটা আমাদের এখানে বলতে হবে, যেটা জলের মাধ্যমে হয় না। তাহলে এখানে এর সঠিক উত্তর হচ্ছে আমাশা। আমাশা জলবাহিত রোগ যেটা, সরি আমি একটু আগে ভুল বললাম, যে জলবাহিত রোগ যেটা জলের জন্য হয়, ঠিক আছে, জলের জন্য যে আমাদের রোগগুলো হয় সেটা হচ্ছে আমাশা। তা সেটা মেনিনজাইটিস, গুটি বসন্ত, কলেরা, এই রোগগুলো কোনোটাই জলের বাহিত না, ঠিক আছে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, তা আপনাদের যখন আমাশা হবে বা যারা এফেক্টেড হবে জানবেন যে কি না এর মেইন কারণ, এর মেইন কারণ হচ্ছে জলবাহিত কোনো রোগ হয়েছে, ঠিক আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, প্রাণীয় হিসেবে আদর্শ জল হলো অপশন এ বিশুদ্ধ জল, অপশন বি পানযোগ্য জল, অপশন সি বাহমান জল, আর অপশন ডি হচ্ছে কটু স্বাদযুক্ত জল। তাহলে পানীয় জল হিসেবে আদর্শ জল হলো কোনটা সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। এর সঠিক উত্তর হলো পানযোগ্য জল। চলে আসছি আমরা আবার পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। নেক্সট প্রশ্ন, গৃহস্থের পানযোগ্য জল পাওয়ার সর্বোত্তম উপায় হলো, তা সর্বোত্তম উপায় কোনটি সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। অপশন এ আছে আশ্রাবণ, অপশন বি আছে রাসায়নিক উপায়, অপশন সি আছে পরিস্রাবণ, আর অপশন ডি আছে স্ফুটন। তাহলে আমরা কিন্তু জল ফুটিয়ে খাই, সেটা কিন্তু সব থেকে সর্বোত্তম উপায়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, খাদ্যে বিভিন্নতা রাখা বলতে বোঝায়। তাহলে খাদ্যে বিভিন্নতা রাখা বলতে কি বোঝায় সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। অপশন এগুলো দেখে নিই কি আছে। প্রত্যেক প্রকার খাদ্য শ্রেণীর মধ্যে বিভিন্ন প্রকার খাদ্য বাছাই করা। অপশন বি আছে প্রত্যেক প্রকার খাদ্য শ্রেণী থেকে খাদ্য বাছাই হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া। অপশন সি আছে আলোক রাসায়নিক সমৃদ্ধ খাদ্য বাছাই, এবং অপশন ডি আছে বরাদ্দ অংশ নিয়ন্ত্রণ। তাহলে এখানে সঠিক উত্তর হলো কি, সঠিক উত্তর হলো প্রত্যেক প্রকার খাদ্য শ্রেণীর মধ্যে বিভিন্ন প্রকার খাদ্য বাছাই করা, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, ক্রিয়াশীল খাদ্য হলো। তাহলে ক্রিয়াশীল মানে শরীরে যে কাজটা ক্রিয়াশীল, যেটা খুবই উপকারে লাগে সেটা কোনটা সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। অপশন এ আছে ভিটামিন সমৃদ্ধ এবং তাই খুবই কার্যকরী, অপশন বি আছে প্রোটিন সমৃদ্ধ খাদ্য, অপশন সি আছে গতানুগতিক খাদ্য উপাদান সরবরাহকারী ব্যতি রেখে স্বাস্থ্য বা দেহ গঠনকারী খাদ্য, আর অপশন ডি আছে প্রাণীজ উৎস থেকে প্রাপ্ত খাদ্য বস্তু। তাহলে ক্রিয়াশীল খাদ্য কোনটা, না এর সঠিক উত্তর হবে গতানুগতিক খাদ্য উপাদান সরবরাহকারী ব্যতি রেখে খাদ্য বা দেহ গঠনকারী যে সমস্ত খাদ্য আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোন খাদ্যবস্তু সুগার ফ্রি বলতে তার মধ্যে মিষ্টতা। তা এটা কিন্তু খুব ভালো প্রশ্ন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তা সুতরাং এই ধরনের প্রশ্ন কিন্তু আপনারা পরীক্ষার সময় এক্সপেক্ট করতে পারেন। এর সঠিক উত্তর আমরা দেখে নেব। অপশন এ আছে নেই, অপশন বি আছে 10.0 গ্রামের কম, অপশন সি আছে প্রতিটি পরিবেশনের সুগারের পরিমাণ 0.5 গ্রামের কম, আর অপশন ডি আছে প্রতিটি পরিবেশনে 40 কিলোক্যালোরির অধিক নয়। তাহলে এটার সঠিক উত্তর কোনটা হবে, না এটার সঠিক উত্তর হবে প্রতিটি পরিবেশনে সুগারের পরিমাণ 0.5 গ্রামের কম, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, আমেরিকা মেক্সিকো শহরের খাদ্যে প্রধান খাদ্যদ্রব্যগুলি হলো। তাহলে আমেরিকা মেক্সিকো শহরের খাদ্যে প্রধান খাদ্যদ্রব্যগুলি হলো কি কি সেগুলো আমাদের এখানে বলতে হবে। অপশন এ আছে ভুট্টা, মটরশুঁটি, লঙ্কা সহ গোলমরিচ, অপশন বি আছে টমেটো, মিষ্টি আলু, স্কোয়াশ, ভ্যানিলা এবং কোকো, অপশন সি আছে মিষ্টি আলু, ওরকা এবং
মটরশুঁটি এবং অপশন ডি আছে উপরের কোনোটি নয়। তাহলে এখানে সঠিক উত্তরটা কোনটা হবে? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, ভুট্টা, মটরশুঁটি, লঙ্কা সহ গোলমরিচ। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, বেন্টিক উদ্ভিদরা অপশন এ মাংসাশী, অপশন বি স্থলজ উদ্ভিদ যারা হ্রদ ও জলাশয়ের গায়ে বসবাস করে, অপশন সি হচ্ছে খালি চোখে দেখা যায় এমন ক্ষুদ্র উদ্ভিদ, আর অপশন ডি হচ্ছে জলজ উদ্ভিদ যাদের মূল নদী ও জলাশয়ের তলদেশে পোঁতা থাকে। তাহলে বেন্টিক উদ্ভিদরা এর সঠিক উত্তর কোনটা হবে? না, এর সঠিক উত্তর হবে জলজ উদ্ভিদ যাদের মূল নদী ও জলাশয়ের তলদেশে পোঁতা থাকে তাদেরই কিন্তু বেন্টিক উদ্ভিদ বলা হয়। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ইউট্রফিক হ্রদের জন্য নিচের কোনটি সঠিক নয়? তাহলে যেটি সঠিক নয় সেটি আমাদের এখানে বলতে হবে। অপশন এ আছে দ্রাব্য এবং দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কম, অপশন বি আছে পুষ্টিদ্রব্যের পরিমাণ কম, অপশন সি আছে মৃত শৈবাল ও কর্কটভোজীদের সঞ্চয়, অপশন ডি আছে মৎস্য এবং সংকুচ জাতীয় মৎস্যে পরিপূর্ণ। তাহলে ইউট্রফিক হ্রদের জন্য নিচের কোনটি সঠিক নয়? এর সঠিক উত্তর হলো পুষ্টিদ্রব্যের পরিমাণ কম। চলে আসি পরবর্তী প্রশ্ন, নিচের দ্রব্যগুলির মধ্যে কোনটি দানাশস্যে সমৃদ্ধ নয়? তো যেটি দানাশস্যে সমৃদ্ধ নয় সেটি আমাদের এখানে বলতে হবে। অপশন এ আছে নিয়াসিন, অপশন বি আছে থায়ামিন, অপশন সি আছে লোহা এবং অপশন ডি আছে খাদ্যজ তন্তু। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে খাদ্যজ তন্তু। চলে আসি পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি জলে ভাসমান বস্তুর অতিক্রিক্ত অবক্ষেপণের জন্য প্রধান ভূমিকা গ্রহণ করে না? অপশন এ আছে খনন, অপশন বি আছে ভাসমান আবর্জনা, অপশন সি আছে প্রধান সড়ক নির্মাণ, আর অপশন ডি আছে নগরায়ন। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? না, এখানে সঠিক উত্তর হবে ভাসমান আবর্জনা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বেশিরভাগ মরুভূমি উত্তর দক্ষিণে 30 ডিগ্রি অক্ষাংশের কাছাকাছি, তার কারণ এইসব স্থানে। তা এইসব স্থানে কোন অপশনটা সঠিক আমরা দেখে নেব। সাধারণত গরম সমুদ্র স্রোতে প্রবাহিত হয়, অপশন বি আছে বায়ুমণ্ডলীয় চাপ অত্যন্ত কম, অপশন সি আছে নিম্নগামী শুষ্ক বায়ুপ্রবাহ, না অপশন ডি হচ্ছে ধীর গতিসম্পন্ন জলপ্রবাহ। তাহলে কি পৃথিবীর বেশিরভাগ মরুভূমি উত্তর দক্ষিণে 30 ডিগ্রি অক্ষাংশের কাছাকাছি, তার কারণ এইসব স্থানে? সঠিক উত্তর হবে নিম্নগামী শুষ্ক বায়ুপ্রবাহ, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলুন বন্ধুরা আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, শিক্ষকের সাফল্য হলো, তাহলে শিক্ষকের সাফল্য কোনটাতে? অপশন এ আছে তার ভদ্র আচরণ, অপশন বি আছে ছাত্রছাত্রীদের উচ্চ সাফল্য, অপশন সি আছে তার ভালো শিক্ষকতা, আর অপশন ডি আছে তার ব্যক্তিত্বের উপর প্রলক্ষণ। তাহলে শিক্ষকের সাফল্য কোনটার উপর নির্ভর করে? না, তার শিক্ষকতা, সে কতটা শিক্ষা দান করতে চেয়েছে বা শিক্ষকতার উপর তার যা অভিজ্ঞতা সেই জিনিসটা কিন্তু এখানে মেন বক্তব্যের বিষয়, ঠিক আছে? তাহলে শিক্ষকের সাফল্য হলো কোনটা? না, তার ভালো শিক্ষকতা। চলে আসি পরবর্তী প্রশ্ন, তোমাদের বিদ্যালয়ে দীপাবলির মেলা অনুষ্ঠিত হচ্ছে, তুমি কি করতে চাও? অপশন এ আছে কেবলমাত্র মেলা দেখতে চাই, অপশন বি আছে দোকান নিয়ে কিছু বিক্রি করতে চাই, অপশন সি আছে অনুষ্ঠানে অংশ নিতে চাই, আর অপশন ডি আছে হচ্ছে দর্শকদের জল বিতরণ করতে চাই। তা সুতরাং এখানে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে আপনাদের কিন্তু অ্যাক্টিভিটি মূলক যে কাজটা, সেই কাজটা কিন্তু আপনাদের এখানে বলতে হবে, যেটা অ্যাক্টিভিটি মূলক কাজ। তাহলে এখানে সঠিক উত্তর হবে অনুষ্ঠানে অংশ নিতে চাই, এটা কিন্তু এখানে সঠিক। কেন না, এখানে অ্যাক্টিভিটি মূলক কাজটা কিন্তু প্রকাশ পায়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, প্রাথমিক শিক্ষা পরিকল্পনার উদ্দেশ্য হলো, তাহলে প্রাথমিক শিক্ষা পরিকল্পনার উদ্দেশ্য কোনটা সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। প্রথম অপশন আছে সকলের জন্য শিক্ষা বাধ্যতামূলক করা, অপশন বি আছে শিক্ষাকে কর্মমুখী করা, অপশন সি আছে প্রাথমিক শিক্ষা বিশ্বজনীন করা, আর অপশন ডি আছে শিক্ষার মাধ্যমে মানুষের মৌলিক চাহিদা পূরণ করা। তা নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রাথমিক শিক্ষা পরিকল্পনার উদ্দেশ্য কি? না, এর সঠিক উত্তর হবে শিক্ষার মাধ্যমে মানুষের মৌলিক চাহিদাগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু পূরণ করা। চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, আপনি শ্রেণীতে একটি বিষয় পড়াচ্ছেন, একটি ছাত্র পাঠ্য বহির্ভূত একটি প্রশ্ন জিজ্ঞাসা করলো, আপনি কি করবেন? তাই এটা কিন্তু পেডাগজির কোশ্চেন। তা দেখে নিই আমাদের অপশনগুলো কি আছে, অপশনগুলো যেটার মধ্যে যেটা উৎকৃষ্ট হবে এবং যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা আমাদের অ্যান্সার করতে হবে। তা প্রথম অপশন আছে আপনি তাকে বিষয় বহির্ভূত প্রশ্ন জিজ্ঞেস করতে অনুমতি দেবেন, মানে তাকে বলতে বলবো। অপশন বি হচ্ছে আপনি বিষয়টি নিয়ম শৃঙ্খলা বর্জিত মনে করবেন এবং তাকে শাস্তি দেবেন, যে এটা আনডিসিপ্লিন, তাকে শাস্তি দেওয়া হবে।
পানিশমেন্টের মধ্যে চলে গেল। অপশন সি আছে, ক্লাস শেষ করে আপনি তার প্রশ্নের উত্তরটি দেবেন। আর অপশন ডি আছে, আপনি তাকে বিষয় বহির্ভূত প্রশ্নটি করতে অনুমতি দেবেন না। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোন অপশনটা সঠিক হবে। তাই এর সঠিক উত্তর হচ্ছে ক্লাস শেষ করে আপনি তার প্রশ্নের উত্তর দেব। চলে আসি পরবর্তী প্রশ্ন। যদি আপনি শিক্ষকতার কাজটি না পান, তবে আপনি অপশন এ বাড়িতে শিক্ষকতা শুরু করবেন, অপশন বি অন্য কোনো কাজ নেবেন, অপশন সি কাজ না পাওয়া পর্যন্ত বাড়িতেই থাকবেন, আর অপশন ডি হচ্ছে শিক্ষকতার জন্য আবেদন চালিয়ে যাবেন। তো বন্ধুরা, এইটা কিন্তু মনোবিজ্ঞানের কোশ্চেন, মানে পেডাগজিক কোশ্চেন। এই কোশ্চেন আপনাদের নিশ্চয়ই মানে মাইন্ডের উপর ডিপেন্ড করে, আপনাদের মন মানসিকতার উপর ডিপেন্ড করে অনেকের প্রশ্ন, এটা অনেক উত্তর হতে পারে, ঠিক আছে। এবার একটা জিনিস দেখুন বন্ধুরা, এইটার কিছু জায়গায় আমি কোশ্চেনের অ্যান্সার দেখেছি যে শিক্ষকতার জন্য আবেদন চালিয়ে যাব। তা একটা তো মানুষের সময় আছে যে শিক্ষকতার জন্য যদি আবেদন চালিয়ে যায় তাহলে তো আমাদের পেট শুনবে না, তাই না? তাহলে পেট শোনার জন্য আপনাকে কিন্তু, যদি আপনি প্যাশন থাকে আপনার এই শিক্ষকতা চাকরিটার উপর, মানে আপনি যদি এটাকে প্রফেশন হিসেবে নিতে চান, তাহলে কিন্তু সঠিক উত্তর হবে বাড়িতে শিক্ষকতা শুরু করা। এটা আমার দিক থেকে, এটা কিন্তু আমার এখানে সঠিক উত্তর মনে হচ্ছে। আপনারাও নিজেরাও নিজেদের কালচারটা বিচার করবেন, তাহলে এখানে বুঝতে পারবেন যে কোন প্রশ্নটা এখানে সঠিক উত্তর হবে, ঠিক আছে। চলে আসছি বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠে 71% আচ্ছাদিত, অপশন এ বায়ুর দ্বারা, অপশন বি জল দ্বারা, অপশন সি কয়লা দ্বারা, না অপশন ডি ভূমি দ্বারা। তা নিশ্চয়ই জানেন যে এর সঠিক উত্তর কোনটা হবে, না আমাদের 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই এখানে জল দ্বারা সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন ও আজকের শেষ প্রশ্ন। জ্বালানি শক্তির পরিপূরক শক্তির উৎস হলো, তাহলে জ্বালানি শক্তির যেটা পরিপূরক শক্তি সেই শক্তির উৎস কোনটা? অপশন এ আছে পেট্রোলিয়াম, অপশন বি আছে পারমাণবিক শক্তি, অপশন সি আছে জোয়ার ভাটার শক্তি, আর অপশন ডি আছে সংনমিত প্রাকৃতিক গ্যাস। তা নিশ্চয়ই বুঝতে পারছেন যে জ্বালানি শক্তি তার পরিপূরক শক্তি কোনটি? তার পরিপূরক শক্তি হলো জোয়ার ভাটার শক্তি। তাহলে জোয়ার ভাটার শক্তি কিন্তু এখানে সঠিক। তো বন্ধুরা, এই ছিল আমাদের 30টা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তা সেই 30টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা। তো চলুন আমরা একবার রিভাইজ দেখে নিই যে আজকে কোন কোন কোশ্চেনগুলো নতুন আজকে শিখলাম এবং কোন কোন কোশ্চেনগুলো রিভাইজ আমরা করলাম, ঠিক আছে। তা আপনারা একটু মনোযোগ দেবেন, আমরা চট করে দেখে নেব যে আজকে আমরা কী কী কোশ্চেন করেছি আর কী কী তার উত্তর হয়েছে, ঠিক আছে। প্রথম প্রশ্ন ছিল, উপকূলীয় অঞ্চলে ভূগর্ভস্থ জলের জন্য খননের ফলে কি হয়? না এর সঠিক উত্তর ছিল ভূগর্ভীয় জলের লবণাক্ততা বৃদ্ধি পায়। নেক্সট ছিল, নিম্নলিখিতগুলির কোনটি সবুজ বিপ্লবের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নয়? যেটি নয় সেটির সঠিক উত্তর ছিল এলোপাতাড়ি, আঘাত ও দহন। নেক্সট হচ্ছে, মাটির প্রাথমিক 3টি প্রধান পুষ্টি উপাদান হলো, সে 3টি উপাদান হলো সেটা হচ্ছে পটাশিয়াম, ফসফরাস এবং নাইট্রোজেন। নেক্সট হলো, নিচের কোন কুপ্রভাব প্রচলিত যান্ত্রিক কৃষি ব্যবস্থার ফলস্বরূপ মাটি ও জলের উপর পড়ে? এর সঠিক উত্তর ছিল ওপরের সবকটি। নেক্সট হচ্ছে, জীবজ পরিবেশের অন্তর্গত, এর সঠিক উত্তর হচ্ছে সবগুলি। নেক্সট, বিয়োজকের মধ্যে অন্তর্গত, এর সঠিক উত্তর হচ্ছে উভয়ই। নেক্সট, অজৈব পরিবেশের অন্তর্গত নয়, এর সঠিক উত্তর হচ্ছে উদ্ভিদ। নেক্সট, ভার্মিক কম্পোজিশন করা হয়, এর সঠিক উত্তর হয়েছিল কীট দ্বারা। নেক্সট, যে জীবগোষ্ঠী আলোককে খাদ্যে পরিণত করে তাদের বলা হয়, এর সঠিক উত্তর হচ্ছে সবজি। নেক্সট, নিচের কোনটি জৈব ভঙ্গুর নয়, এর সঠিক উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম পাত। নেক্সট, কোন জলাশয়ের ওয়াটার বডি পরিপ্রেক্ষিতে মৃত পথটি বোঝায়? এর সঠিক উত্তর হচ্ছে জলাশয়টি জলজ জীবন বজায় রাখতে অক্ষম। নেক্সট, জলাশয়টিতে উত্তপ্তকরণ অথবা শীতলীকরণের ব্যবস্থা নেই, সরি আমি ওইটা আবার পড়ে দিলাম। নেক্সট হচ্ছে, জলবাহিত রোগ হলো, যেটি জলবাহিত রোগ সেটি হচ্ছে আমাশা। নেক্সট, পানীয় হিসেবে আদর্শ জল হলো, এর সঠিক উত্তর হচ্ছে পানযোগ্য জল। নেক্সট, গৃহস্থের পানযোগ্য জল হওয়ার সর্বোত্তম উপায় হলো, জল পাওয়ার সর্বোত্তম উপায় এটা হচ্ছে স্পুটান। নেক্সট, খাদ্যে বিভিন্নতা রাখা বলতে বোঝায়, সঠিক উত্তর প্রত্যেক প্রকার খাদ্য শ্রেণীর মধ্যে বিভিন্ন প্রকার খাদ্য বাছাই করা। নেক্সট, ক্রিয়াশীল খাদ্য হলো, এর সঠিক উত্তর হচ্ছে গতানুগতিক খাদ্য উপাদান সরবরাহকারী ব্যতি রেখেই স্বাস্থ্য বা দেহ গঠনকারী খাদ্য। নেক্সট, কোন খাদ্যবস্তু সুগার ফ্রি বলতে তার মধ্যে মিষ্টতা, সঠিক উত্তর হচ্ছে প্রতিটি পরিবেশনের সুগার এর পরিমাণ 0.5 গ্রামের কম। নেক্সট, আমেরিকা মেক্সিকো শহরে খাদ্যে প্রধান দ্রব্যগুলি হলো, সঠিক উত্তর ভুট্টা, মটরশুঁটি, লঙ্কা সহ গোলমরিচ।
নেক্সট বেন্টিক উদ্ভিদরা, এর সঠিক উত্তর হচ্ছে জলজ উদ্ভিদ যাদের মূল নদী ও জলাশয়ের তলদেশে পোঁতা থাকে। নেক্সট ইট্রোফিক হ্রদের জন্য নিচের কোনটি সঠিক নয়, এর সঠিক উত্তর হচ্ছে পুষ্টিদ্রব্যের পরিমাণ কম। নেক্সট নিচের দ্রব্যগুলির মধ্যে কোনটি দানাশস্যে সমৃদ্ধ নয়, এর সঠিক উত্তর হচ্ছে খাদ্যজ তন্তু। নেক্সট নিচের কোনটি জলে ভাসমান বস্তুর অতিরিক্ত অবক্ষেপণের জন্য প্রধান ভূমিকা গ্রহণ করে না, এর সঠিক উত্তর হচ্ছে ভাসমান আবর্জনা। নেক্সট পৃথিবীর বেশিরভাগ মরুভূমি উত্তর দক্ষিণে 30 ডিগ্রি অক্ষাংশের কাছাকাছি, তার কারণ এইসব স্থানে, এর সঠিক উত্তর হচ্ছে নিম্নগামী সুস্থ বায়ু প্রবাহ। নেক্সট শিক্ষকের সাফল্য হবে, এর সঠিক উত্তর তার ভালো শিক্ষকতা। নেক্সট তোমাদের বিদ্যালয়ে দীপাবলির মেলা অনুষ্ঠিত হচ্ছে, তুমি কি করতে চাও, এর সঠিক উত্তর হচ্ছে অনুষ্ঠানে অংশ নিতে চাই। নেক্সট প্রাথমিক শিক্ষা পরিকল্পনার উদ্দেশ্য হলো, এর সঠিক উত্তর শিক্ষার মাধ্যমে মানুষের মৌলিক চাহিদা পূরণ করা। নেক্সট আপনি শ্রেণীতে একটি বিষয় পড়াচ্ছেন, একটি ছাত্র পাঠ্য বহির্ভূত একটি প্রশ্ন জিজ্ঞেস করলো, আপনি কি করবেন, এর সঠিক উত্তর হচ্ছে ক্লাস শেষ করে আপনি তার প্রশ্নটির উত্তর দেবেন। নেক্সট যদি আপনি শিক্ষকতার কাজটি না পান, তবে আপনি সঠিক উত্তর হচ্ছে বাড়িতে শিক্ষকতা শুরু করবেন। নেক্সট পৃথিবী পৃষ্ঠে 71% আচ্ছাদিত, সঠিক উত্তর জল দ্বারা। এবং লাস্ট কোশ্চেন, জ্বালানি শক্তির পরিপূরক শক্তির উৎস হলো, এর সঠিক উত্তর হবে জোয়ার ভাটার শক্তি। এইবার বন্ধুরা চলে আসি আমরা ভিডিওটির আকর্ষণীয় যে বিষয় সেই বিষয়টিতে, তা সেই ভিডিওটির আকর্ষণীয় বিষয় হলো আমাদের হোমটাক্সের প্রশ্ন। তা আজকে হোমটাক্সের প্রশ্ন হলো, নিচের কোনটি অ্যাসিড বৃষ্টির জন্য প্রধান কারণ। অপশন এ হাইড্রোজেন পারক্সাইড, অপশন বি কার্বন ডাইঅক্সাইড, অপশন সি সালফার অক্সাইড এবং অপশন ডি হচ্ছে কার্বন মনোক্সাইড। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, যেটা হোমটাক্সের প্রশ্ন, নিচের কোনটি অ্যাসিড বৃষ্টির সৃষ্টির প্রধান কারণ। অপশন এ হাইড্রোজেন পারক্সাইড, অপশন বি কার্বন ডাইঅক্সাইড, অপশন সি সালফার ডাইঅক্সাইড আর অপশন ডি কার্বন মনোক্সাইড। আপনাদের যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এখনই কমেন্ট লাইনে পোস্ট করুন, আগামী দিন এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর হবে সেটা আপনারা পেয়ে যাবেন এবং প্রথম 10 জন যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।